স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার নির্বাচিত বই নিয়ে নির্বাচিত লেখকের সাথে আলাপ করি। আজকের পর্বে আমার সঙ্গে আছেন আমাদের খুবই প্রিয় কথাসাহিত্যিক, এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যে, সালমা বানি আপা। বানি আপা কেমন আছেন? আমি ভালো আছি আপা। সবার আগে আপনাকে অভিনন্দন, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন আপনি, কেমন লাগছে? তোমাকে ধন্যবাদ, ভালো লাগছে। যে কোনো পুরস্কারই আনন্দের, এটা একটা বড় স্বীকৃতি, রাষ্ট্রীয় পুরস্কার যেহেতু, আর যেহেতু আমি পরবাসে থাকি, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। মানে আপা, যে কোনো পুরস্কার পাবার পরই নানা রকমের কথাবার্তা হয়, এবং যারা পেলেন না তারা এক ধরনের কথাবার্তা বলেন, যারা ঈর্ষান্বিত তারা এক ধরনের কথাবার্তা বলেন। আপনার পুরস্কার নিয়ে কী কী রিউমার শুনছেন, সেসব কীভাবে সামলাচ্ছেন? আমি মনে করি যে সকলেরই বাক স্বাধীনতা আছে, যে আমার পুরস্কার নিয়ে তিরস্কার করছে তার অধিকার আছে, আমার কারো উপরেই কোনো কমপ্লেন নেই। আপা, ইমিগ্রেশন আপনার খুবই আলোচিত একটা উপন্যাস, এবার বইমেলায় ইমিগ্রেশন ছাড়া আর কি কি উপন্যাস পাওয়া যাচ্ছে? ভাঙ্গারি কি পাওয়া যাচ্ছে? ভাঙ্গারি আছে, ভাঙ্গারি সেকেন্ড এডিশনটা আছে। আর এবার যে উপন্যাসটা এসছে ওটার নাম হচ্ছে জলের ওপরে টিপসই। জলের উপর টিপসই দিলে তো আপা মুছে যায়। কিছু টিপসই মুছে না। আচ্ছা, কথা সাহিত্য করবেন এই সিদ্ধান্ত কবে নিলেন, কবে বুঝলেন যে কথা সাহিত্যই আপনার মুখ্য, এই আপনাকে বাঁচিয়ে রাখবে? আমরা প্রবাস জীবনে প্রথমে যখন যাই, আমাদেরকে নানান পেশা বেছে কাজ করতে হয়, বাছার কোনো পছন্দ থাকে না, সামনে যা সে তাই নিয়ে কাজ করতে হয়, টিকে থাকার লড়াই। তো আমি একটা এখন যে উপন্যাসে কাজ করছি এটার নাম বেগমপাড়া। বেগমপাড়ায় এখন যারা যাচ্ছেন বেগমপাড়া, তাদের যে জীবন, সেই জীবনের সাথে আমরা যারা 30 বছর আগে গেছি, আমাদের জীবন ছিল একেবারেই আলাদা। আমাদেরকে ইমিগ্রেশন পাওয়া থেকে শুরু করে ওখানে ইমিগ্রেশন পাওয়ার জন্য কাজ করে খাওয়ার জন্য ওই সব লড়াইগুলো ছিল ভিন্ন। যেমন এক সময় আমি ওখানে গার্মেন্টসে কাজ করতাম, গার্মেন্টস ওয়ার্কার ছিলাম। আজকে আমার এখানে যে গার্মেন্টসে কাজ করে যে মেয়েগুলো, আমি তাদের মতোই গার্মেন্টস ওয়ার্কার ছিলাম ওই দেশে। তো ওই ইমিগ্রেশনে রেফিউজি ক্লেম করা, আমরা পাখি তো ঝাঁকে মেশে, কাকু পাখি কবুতর পাখি, কাক কবুতরের সাথে মেশে না, তেমনই আমরা যারা রেফিউজি ক্লেম করতাম করেছি, আমরা তখন ঝাঁকে থাকতাম, কার কবে ইন্টারভিউ, কার কবে হিয়ারিং, কার কবে ওয়েলফেয়ার দিল না, কার কবে কেস লেখা হলো না বা হচ্ছে, সব খবর রাখতাম। ওই এক ঝাঁক রেফিউজি ক্লেম করা মানুষের সংগ্রামের জীবনটাকে নিয়ে আমি ইমিগ্রেশন উপন্যাসটা লিখেছি। একদম, এবং খুবই দারুণ একটা কাজ আপা। আপনার ভাঙ্গারিও আমার খুব পছন্দের কাজ, এই জন্যে যে আপনি একটা বড় প্রেক্ষাপট ধরে কাজটা আপনি করেছেন। এবং আমাদের প্রশ্নের জায়গাটা ছিল যে কথা সাহিত্যই করবেন, এইটা আসলে কবে আপনি সিদ্ধান্ত নিলেন? যখন টরন্টো এলাম তখন আমি ইন্টারপ্রেটারের কাজ করতাম। ওখানে একটা ভালো পেশা হচ্ছে ইন্টারপ্রেটার, যারা বাংলাদেশ থেকে যাচ্ছে, অন্যান্য দেশের ইন্টারপ্রেটার আছে, বাংলাদেশ থেকে যাচ্ছে, ইংরাজি বলতে পারে না, তাদের ওরা ওদের কথাগুলো বাংলায় বললে আমরা আবার ওটাকে ইংলিশে ট্রান্সলেট করি। এমন একটা মেয়ের আমি ট্রান্সলেট করেছিলাম যে নির্যাতিত, স্বামী দিয়ে সে খুব বেশি নির্যাতিত হয়েছে। ওখানে এমন নির্যাতিত মেয়েদের জন্য ওখানে অনেক শেল্টার আছে, সবার জন্য আছে, পুরুষ এবং নারী। ওই রকম একটা শেল্টার আমি একটা মেয়ের ইন্টারপ্রেটারে কাজ করেছিলাম। তো ইন্টারপ্রেটারে কাজ করলে প্রথমেই সেখানে সিগনেচার দিতে হয়, এই বিষয়টা আমি সম্পূর্ণ গোপন রাখবো, আমি কারোর সাথে শেয়ার করবো না। তো আমি এই মেয়েটা ইন্টারপ্রেটিং করার পর আমার কাছে মনে হয়েছিলো, এই যে বাবা মা মেয়েদেরকে বিয়ে দেয়, ছেলেটা বিদেশে থাকে মনে করে, এই বিয়ে দেওয়া দিলে বাবা মা তো মনে করে আমি খুব ভালো আছি, আর মেয়েটা এসে এই পরবাসে যখন স্বামী দিয়ে নির্যাতিত হয়, তখন না পারে বাবা মাকে জানাতে, বাবা মাকে জানালেও বাবা মা সেটা গ্রহণ করে না, ভয়াবহ ওই জিনিসটা। আমি যখন এমন একটা মেয়ের ট্রান্সলেশনের কাজ করলাম, ইন্টারপ্রেটারের কাজ করলাম, তখন আমার মনে হলো আচ্ছা আমি তো এটা রিপোর্ট বা প্রবন্ধ হিসাবে দিতে পারবো না, কাউকে জানাতে পারবো না, আমি এটাকে উপন্যাসের ভিতরে দিই। তখন থেকে আমি উপন্যাসের কাজ পরিসরের মাপজোক, যুবক হয়ে ওঠার সময়, এইগুলো আপনার খুবই আলোচিত কাজ আপা। ইউনিভার্সিটি অফ টরন্টোতে আপনি ক্রিয়েটিভ রাইটিং এর একটা কোর্স করেছেন, সেই শিক্ষা আপনার লেখালেখিতে কতটা প্রভাব ফেলছে বা ফেলে? আসলে ক্রিয়েটিভ রাইটিংসের কোর্স যখন করতে গেলাম, একটা আগ্রহ নিয়ে করতে গেলাম যে ওরা কী শেখাচ্ছে, কী পড়াচ্ছে, কিন্তু ওরা যখন যে ক্লাসগুলো নিত আমার কাছে মনে হতো এগুলো আমি সব জানি। আমার যে লেকচারার ছিল তাকে যখন আমার বই দেখালাম, ও তখন বললো যে তুমি কেন কোর্স নিতে এসছো, মানে ইউ আর অলরেডি ক্রিয়েটিভ রাইটার। এক্স্যাক্টলি,
তো আমরা আসলে সবই জানি, এখানেও যেটা পড়াচ্ছে আমাদের ছেলেমেয়েরা সেটাই জানছে, গল্প উপন্যাস এগুলোই তো আন্তর্জাতিকভাবে বিষয়, তো আমরা এগুলো জানি আর ওই বিষয়গুলোই পড়াই, শুধু শেখায় কিভাবে কিভাবে এগোবে। আপা, এবার মেলায় আপনার যে বইটা নতুন জলের উপর টিপসই, সেটার প্রেক্ষাপটটা কি? জলের উপরে টিপসই আমি খুব কাছে থেকে দেখেছি যে যারা আমাদের সমাজে নিম্নবিত্ত উঠতি বয়সে যুবক যুবতী, তাদের চোখে কি স্বপ্ন, তারা কি চায় জীবনে। মানুষের স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মে তারাও চায় ওই দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে। তো এই ছেলেটা যুবক হয়ে উঠছে মাত্র, যুবক হয়ে ওঠার পরেই বলা যায়, তার মা বাসা বাড়িতে কাজ করেছে ঢাকা শহরের ছিন্নমূল বাসা বাড়িতে কাজ করে, সে খুব কষ্টে এক টুকরো জমি গ্রামের বাড়িতে সে কিনেছে, যে তার যখন গায়ে শক্তি থাকবে না গ্রামে ফিরে যে ওই বাড়িটাতে সে থাকবে। কিন্তু ছেলে লেগেছে মার পিছে, ওই জমি বিক্রি করে তুমি আমাকে টাকা দাও, আমি ব্যবসা করব, করে বড়লোক হব। এখন মা কিছুতেই দেবে না, এই যে মা তখন নিজেকে ছেলের কাছ থেকে আড়াল করার জন্য যে বাড়িতে কাজ করে সে বাড়ির মেয়েটা বললো তুমি বোরকা পরে কাজে যাও, আমার মা দুইটা বোরকা আছে, মা হজে গিয়েছিল যাওয়ার সময় কিনেছিল, সেই একটা সাদা বোরকা একটা কালো বোরকা, এই বোরকাটা নিয়েই আসলে সে কাজ করে বেড়াচ্ছে, ছেলে ধরতে পারছে না। এক পর্যায়ে মা মনে করে একটাই তো ছেলে, যখন চাচ্ছে যাই কিছু টাকা দিয়ে দিই, তখন সেই বোরকাটা পরেই ফেরিতে করে গ্রামের বাড়িতে যাবে। ঠিক সে সময় ছেলে জানতে পেরে ছেলেও মাকে ধাওয়া করছে, তো মা তো ভয়ে আছে যে তার আঙ্গুল কেটে নেবে, কারণ ছেলে পকেটে একটা ছুরি নিয়ে ঘুরছে ওই হাতির পুল কষাইয়ের কাছ থেকে বানিয়ে আসছে। ওই আর বলেন না, পাঠকরা একটু পড়ুক বইটা। আমি মনে করি যে এই দারুণ প্রেক্ষাপট, এই বইটা পাঠকরা যখন পড়বেন আমি নিশ্চিত সাম্মানিকে তারা নতুন করে আবিষ্কার করবেন। আপা, আপনি ছাত্রলীগ করতেন শুনেছিলেন কলেজ থাকতে, লেখালেখিতে এসে আপনার ছাত্রলীগ করার অভিজ্ঞতা কাজে লাগছে? মানে জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলা যায় না, ছাত্রলীগ করা একটা আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা, এবং আমি খুব আমি নিজেই ভালো ফিল করি যে আমি এমন একটা সময়ে রাজনীতিতে গিয়েছিলাম যখন আমাদের প্রধানমন্ত্রী দেশে ফেরেননি, ঠিক সেই সময় বঙ্গবন্ধুর মৃত্যুর পরে। তো এই হিসাবেও আমার কাছে ভালো লাগে যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন আমাদের রাজনীতি করাটা খুব বিপজ্জনক ছিল, কঠিন ছিল, প্রতিদিনই আমার বাড়িতে ফোন আসতো, আমার আমি একটা সাদা শাড়ি পরতাম তখন, তো ফোন আসতো আমার বাবা ধরলো বলতো যে আমার সাদা শাড়ি লাল হয়ে যাবে। আমাকে ছাত্রলীগের তখন আমার মানে সহকর্মী বন্ধুরা সামনে পিছিয়ে রিক্সায় থাকতো, কারণ আইভি রহমান আপা সাজেদ আপা তাদেরকে বলতো সালমা যখন বাসা থেকে আসবে যাবে তোমরা সামনে পিছিয়ে থেকো। সেই দুঃসময় আমরা রাজনীতি করেছি, তো সেই সময়ের গল্প কোনো লেখায় আসবে না? এখনো আসেনি, তবে ভাবছি আমার তিন পর্বের জীবন একটা আমি একটা আত্মজীবনীতে কাজ করব, তিন পর্বের জীবন সেখানে কিছুটা আসবে। আমাদের এই আয়োজনের শেষ হয় একটা র্যাপিড ফায়ার দিয়ে। আপা, র্যাপিড ফায়ার তো আপনি জানেন, মানে আমি কিছু শব্দ বলবো বা হয়তো সেটা মানুষের নামও হতে পারে, স্থানের নাম হতে পারে, অনুভবের নাম হতে পারে, সেগুলো নিয়ে আপনি 5 সেকেন্ডের কম সময়ে একটা প্রতিক্রিয়ামূলক জবাব দেবেন। প্রথম শব্দ পরিসরের মাপজোক। পরিসরের কোনো আসলে মাপজোক নেই। শামীম রেজা। আমি মনে করি বাংলাদেশে এসে শামীম রেজাকে ছোট ভাই হিসেবে পাওয়াটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। জাহিদ শোক। সে আমার শুধু ভাই না, এখন আমার কে পথ দেখায়। কাগজ তরুণ কথা সাহিত্যিক পুরস্কার। আমার মনে হয় যে কোনো পুরস্কারই আনন্দের। সালমা বানি। কখনো কখনো অচেনা লাগে। ভাঙ্গারি। ভাঙ্গারি আমাকে আমার জীবনের একটা সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতার জায়গা। লেখক হিসেবে প্রত্যাশা। লেখক হিসেবে প্রত্যাশা পাঠকের খুব কাছে পৌঁছে যাওয়া। আপা, আওয়ামী লীগ। বাংলাদেশে স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তি। উপমা। জীবন চলায় প্রতিদিন দরকার। বেদনা। ওটা সমৃদ্ধ করে। আক্ষেপ। আক্ষেপ ভালো না। শেখ হাসিনা। বাংলার নারী জাতির অগ্রদূত অহংকার। প্রেম। প্রেম বেদনার। নেশা ভালো না। মাতৃত্ব অহংকার। হৃদয় সুন্দর খুব। যৌনতা খুব প্রয়োজন। দৃশ্যকল্প বানাতে হয়। দৃষ্টিভঙ্গি জরুরি। আবার অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সাথে কথা বলে খুবই আনন্দ পেয়েছি। একদম ব্যতিক্রম ধর্মী একটা ইন্টারভিউ, খুব ভালো লাগলো। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমরা আমাদের প্রিয় কথা সাহিত্যিক, এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যে সালমা মানির সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।